পার্লার এলাম হেয়ার কাট করাতে, বাট এখনও পার্লার খোলেনি, তাই বাইরে দাঁড়িয়ে আছি। পার্লার খোলার পর ভেতরে গেলাম, তো আমিই ছিলাম ফার্স্ট কাস্টমার বিকেলবেলা। তো চলো, আমার এখন হেয়ার কাট চলছে, তো আমি প্রথমে বলে দিই, এই দাদার নাম হলো রাজাদা, আমাদের খুবই প্রিয় একজন, আমার কাজ খুবই ভালো। তো চাইলে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো, ওনার নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর দাদার লোকেশন হলো আমাদের দামোদর স্টেশনের সামনেই। তো চলো, এখন আমার হেয়ার কাট চলছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুরো এক বছর পর আমি হেয়ার কাট করাচ্ছি। আমি পুজোর সময় ভেবেছিলাম যে হেয়ার কাট করাবো, কিন্তু পার্লার প্রচণ্ড ভিড় থাকার জন্য আমি হেয়ার কাট করাতে পারিনি। তো আমাদের বিয়েবাড়ি রয়েছে, তো ভাবলাম চলো বিয়েবাড়ির আগে একটু হেয়ার কাট করিয়ে নিই দাদার কাছে। তো তাই আমি চলে এসেছি, আমার হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে, সামনের লেয়ার এবং পেছনের ডিভিউ। তো কেমন হয়েছে কমেন্টে তোমরা অবশ্যই জানিও। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এখানেই, টাটা।